নামেই বর্ষাকাল, কিন্তু বৃষ্টির দেখা নেই। অবশেষে নিম্নচাপের হাত ধরেই কি ভিজবে এই বঙ্গ? বৃষ্টির খামখেয়ালিপনায় কি বলছেন আবহাওয়াবিদরা? তোমার দেখা নাই রে বর্ষা, তোমার দেখা নাই। এক বছরে অর্থাৎ 12 মাসে 6টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বাড়ির বড়রা কচিকাচাদের এখনো তাই বলেন। ছোটবেলার সেই বিদ্যাসাগরের আদর্শলিপি এখনো অবশ্য তাই লেখা আছে, কিন্তু বাস্তবিকই কি তাই? সাম্প্রতিক সময়ে আবহাওয়ার খামখেয়ালিপনায় শুধু গ্রীষ্ম আর বর্ষা আর অল্প একটু শীত ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এক কথায় বলতে গেলে এখন শুধু একটাই ঋতু, সেটি অবশ্যই গ্রীষ্মকাল। এ বঙ্গের সব মানুষই বোধহয় এই কথাটি ধ্রুব সত্য হিসাবেই যে মান্যতা দেবেন তা বলাই বাহুল্য। কিন্তু প্রশ্ন হল, আবহাওয়ার এই খামখেয়ালিপনার কারণ কি? এ বিষয়ে আবহাওয়াবিদদের বক্তব্য অনুযায়ী পৃথিবীর গাছপালা ধ্বংসের পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসপত্রের, বিশেষ করে কলকারখানা থেকে নির্গত ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস বা সিএফসি গ্যাসই মূলত এর কারণের জন্য দায়ী। এ বিষয়ে গোটা বিশ্বের তাবড় দেশগুলির তরফে একাধিকবার বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনার টেবিলে বারংবার উঠে এসেছে এই প্রসঙ্গ। পাশাপাশি সাম্প্রতিক মহাকাশ বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই 24 ঘন্টার কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী। গত কয়েক বছরে তা একেবারে নিখুঁতভাবেই পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা। তাহলে কি পৃথিবী তার কক্ষপথে অপেক্ষাকৃত বেশি গতিতে লাট্টুর মতো পাক খাচ্ছে, যার কারণে এই নীল গ্রহের মহাপ্রলয় কি আসন্ন? পাশাপাশি তার জন্যই কি পৃথিবীর আবহাওয়ার দ্রুত বদল হচ্ছে? এসব নিয়ে মহাকাশ বিজ্ঞানীরা বেশ চিন্তিত। কিন্তু আবহাওয়াবিদরা যাই বলুন না কেন, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, কিন্তু আষাঢ় মাস চলে গেছে অনেক আগেই, শ্রাবণ মাসও পার হওয়ার জোগাড়। অর্থাৎ শ্রাবণ মাস যেতে বসলেও ভরা বর্ষার পাত্তা নেই। মাঝে মধ্যে বিক্ষিপ্ত আকারে যেখানে সেখানে একটু আধটু বৃষ্টির ফোঁটা পড়ছে, তাতে এ বঙ্গের মাটি ভেজেনি এখনো। বৃষ্টির অভাবে চাষের কাজে যে প্রভূত ক্ষতি হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি পর্যাপ্ত বৃষ্টির দেখা পেতে ইতিমধ্যে ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টির দেবতাকে স্মরণের মতো ঘটনাও ঘটেছে এ রাজ্যে, কিন্তু তাতেও কর্ণপাত করেননি দেবতারা। তবে এরই মধ্যে কিছুটা হলেও রাজ্যের মানুষকে ভরা বর্ষা নিয়ে আসার কথা শুনিয়েছে হাওয়া অফিস। রবিবার আবহাওয়া দফতর মারফত শেষ খবর পাওয়া অনুযায়ী রবিবার গোটা দিনই আকাশ মেঘলা থাকবে, পাশাপাশি গত শনিবার রাত থেকেই মাঝে মধ্যে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের সমুদ্র উপকূলবর্তী দীঘা, শঙ্করপুর, তাজপুর প্রভৃতি এলাকায়। এ বিষয়ে ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ স্বরূপ প্রশাসনের তরফ থেকে দীঘায় শুরু হয়েছে মাইকিং। সমস্ত মৎস্যজীবীগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে 8/8/2022 থেকে 11/8/2022 পর্যন্ত বঙ্গোপসাগরে সমুদ্রের জল উত্তাল থাকার সম্ভাবনা আছে। তাই আপনারা 7 তারিখ রাতের মধ্যে উপকূলে ফিরে আসার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে 8/8/2022 থেকে 11/8/2022 পর্যন্ত বঙ্গোপসাগর গভীর নিম্নচাপের কারণে সমুদ্র জলস্তর বাড়ার সম্ভাবনা আছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় জেলা পুলিশের তরফে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এমনকি গভীর সমুদ্রে যাওয়া ট্রলারগুলিকে বার্তা পাঠিয়ে দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার জন্যও বলা হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দীঘা উপকূলবর্তী এলাকায় এদিনও প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।
অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।